প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে সকলকে সুস্বাগতম। আজ পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ে গড় নির্ণয় পড়াবো। গড় নির্ণয়ের এখন তোমাদের আমি কাঠামোবদ্ধ প্রশ্ন দেখাচ্ছি। নিচের ছকে কদল ও খদলের গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর দেওয়া হলো কদল 59, 67, 92, 80, 85, খদল 82, 78, 65। ক, গড় নির্ণয়ের সূত্র লিখ। খ, গদলের গড় নম্বর কত এবং কদলের গড় নম্বর কত, আর গ হচ্ছে খদলের গড় নম্বর কত। তাহলে প্রথমে ক নম্বরের সমাধান হচ্ছে গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। খ নম্বরের যে সমাধান তা হচ্ছে কদলের মোট নম্বর। এখানে দেখো কদলের যে নম্বরগুলো আছে তার যোগফল করেছি, 59+67+92+80+85, যোগফল হচ্ছে 383। সুতরাং কদলের গড় নম্বর, তুমি জানো গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা, রাশিগুলোর যোগফল এখানে হলো 383 আর রাশিগুলোর সংখ্যা হচ্ছে 5। তাহলে এখানে আমি রাফে দেখিয়েছি 383কে 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 76.6। তোমরা এভাবে রাফ তুমি দেখিয়ে দিবে 76.6। অতএব কদলের গড় নম্বর 76.6। গড় নম্বরের সমাধান দেখিয়ে দিচ্ছি। সমাধান খ, দলের মোট নম্বর হচ্ছে 82+78+65। এখানে তিনটি নম্বর দেওয়া আছে, দুইটা নম্বর ফাঁকা আছে। তাহলে এখন যোগ করে আমরা দেখলাম যে 225। তাহলে খদলের গড় নম্বর যোগফলকে আমরা সংখ্যা দিয়ে রাশিগুলোর সংখ্যা দিয়ে ভাগ করলাম, রাশির সংখ্যা এখানে 3 দিয়ে ভাগ করে আমি দেখলাম যে 75 হলো। অতএব খদলের গড় নম্বর হচ্ছে 75। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা 1 নং যে কাঠামোবদ্ধ প্রশ্নের দেখালাম তার সমস্যার সমাধান করেও দেখিয়েছি। এখন তোমাদের আমি আরেকটি কাঠামোবদ্ধ প্রশ্ন তৈরি করব এবং তার সমাধান করে দেখাবো। পিতা ও তিন পুত্রের গড় বয়স 17 বছর, মাতা ও ওই তিন পুত্রের গড় বয়স 15 বছর, মাতার বয়স 30 বছর হলে ক, প্রশ্নগুলো হচ্ছে এমন যে মাতা ও তিন পুত্রের মোট বয়স কত, খ নম্বর পিতার বয়স কত, গ নম্বর হচ্ছে পিতা ও মাতার গড় বয়স কত। তাহলে এখন ক নম্বর যে সমাধান দেখাচ্ছি, ক সমাধান মাতা তিন পুত্রের গড় বয়স, মাতা ও তিন পুত্রের গড় বয়স 15 বছর। সুতরাং মাতা ও তিন পুত্রের মোট বয়স, মাতা এবং তিন পুত্র মিলে হচ্ছে 4।
60 বছর অতএব অতএব মাতা ও তিন পুত্রের মোট বয়স 60 বছর প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন পিতার বয়স নির্ণয় করব খ নাম্বার সুতরাং তিন পুত্রের বয়স তিন পুত্রের বয়স 30 বছর পিতা ও তিন পুত্রের গড় বয়স 17 বছর সুতরাং পিতা তিন পুত্রের মোট বয়স 17 × 4 সমান সমান 68 বছর সুতরাং পিতার বয়স ৬৮-৩০ সমান 38 বছর অতএব পিতার বয়স 38 বছর পিতা ও তিন পুত্র থেকে আমি তিন পুত্রের বয়সটা বাদ দিয়েছি তাহলে কত হলো 38 বছর পিতার বয়স 38 বছর প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন গ নাম্বার বের করব পিতা ও মাতার বয়সের গড় বের করতে বলেছেন এখন খতে আমরা পেয়েছি গ নাম্বার সমাধান খ হতে প্রাপ্ত পিতার বয়স ৩৮ বছর মাতার বয়স তো দেওয়াই ছিল মাতার বয়স 30 বছর সুতরাং পিতা ও মাতার মোট বয়স ৬৮ বছর সুতরাং পিতা ও মাতার গড় বয়স যেহেতু পিতা ও মাতা হলো দুজন দুই দিয়ে ভাগ এখানে ৩৪ বছর অতএব